হ্যালো বন্ধুরা তোমার সকলকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়রা আমার প্রণাম নিয়েও আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি দেখো চলে এসেছি উপরে উপরে প্রদীপ জ্বালাতে মোমবাতি জ্বালাতে তো আজকের দিনে চারদিকে আলো না থাকলে কি ভালো লাগে বলো আর আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়ে চারিদিকে আলো দিয়ে তো এইখানে দেখো প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে খুব সুন্দরভাবে লাগছে দেখতে তারপর দেখো আমরা ভানু ওড়াচ্ছিলাম তো দাদা ভাই নিয়ে এসেছিলো তারপর নিচে চলে এসেছি দেখো এখানে আমাদের পাঁচিলের চারিদিকে মোমবাতি জ্বালাচ্ছি তো মোমবাতি আর লাইট দিয়ে আমাদের বাড়িটা খুব সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িটা এরকমভাবেই সাজিয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমনভাবে সাজালে তোমাদের বাড়িটা আর আজকে কালী পুজোর দিন চারিদিক অন্ধকার থাকলে দেখতে একদমই ভালো লাগে না চারিদিকে যেন আলোয় আলোকময় থাকে এটাই খুব ভালো লাগে কারণ মা আসেন আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে আমাদের জীবনে আলোয় পরিপূর্ণ করে দিতে তো আমাদের বাড়ি চারিদিকটা দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর যদি তোমরা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করে কমেন্ট করো আমাকে কেমন লাগলো তো আমরা দেখো এখানে সব কিছু মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা যাবো এখন একটা আমাদের পাশে একটা খুব সুন্দরভাবে কালী পুজো হয় খুব বড় করে তো এখানে আমরা একটু যাবো বেড়াতে তো এখানে দেখো খুব সুন্দরভাবে গেটটা করেছে আর চারিদিকে দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছিল আমার দেখতে আর লাইট দিয়ে সাজানো থাকলে আমার সত্যি খুব ভালো লাগে দেখতে বাজি আর ফোটকা এইসবগুলো খুব ভালো লাগে না কানে লাগে আর প্রচণ্ড ভয় লাগে তো এখানে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসছেন আর মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর শ্যামা মায়ের মূর্তি দারুণ তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম তারপর আমাদের বাড়ির পাশে একটা মন্দির হয়েছে কালী পুজো হচ্ছে এখানে এখানে আমরা চলে এসেছি সেখানে আমরা খিচুড়ি খাবো তো তোমরা কীভাবে এই দিনটা কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাই